হ্যালো ভিউয়ার্স, ড্রাগ ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আবারও একটি নতুন মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, এ বিষয়ে কথা বলার পূর্বে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের মূল টপিক হচ্ছে ভ্যালেন্টি, গ্রুপ নাম ভারডেনাফিল, প্রস্তুতকারক এসকেপ ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক ভ্যালেন্টি কি। ভ্যালেন্টি হচ্ছে যা যৌন উত্তেজক ট্যাবলেট। বর্তমান সমাজে দেখা যায় অধিকাংশ পুরুষ স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ সহবাস করতে পারছেন না এবং স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না। লিঙ্গ শীতল এবং দুর্বল বাঁকা হয়ে যায়। স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করতেই লিঙ্গ থেকে বীর্য বের হয়ে পড়ে, লিঙ্গ শক্ত হয় না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে না। এইসব সমস্যা যদি কারো থেকে থাকে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কেননা আজ আমরা এমন একটি মেডিসিন এর নাম নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি খাওয়ার পরে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা বা ক্ষতি হবে না, কিন্তু আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক সময় ধরে সহবাস করতে পারবেন, আপনার বীর্য আটকে রাখতে পারবেন, লিঙ্গ হবে অনেক শক্ত লোহার মতো। আপনারা যারা নতুন বিবাহিত তারা ভাবতে পারতেছেন যে কি করবো, অনেক টেনশন ফিল করে অনেক সময়, যার কারণে অনেক কিছু করে ফেলে। আপনার লিঙ্গ শক্ত এবং স্ট্রং করে দাঁড় করে রাখতে পারবেন। এই ওষুধটি সেবন করলে যে সমস্ত ভাইয়েরা এই সমস্যা নিয়ে ভুগতেছেন তাদেরকে আমি এই মেডিসিনটি খাওয়ার জন্য অনুরোধ করব। তাদেরকে আমি 100% শিওর দিতে পারি ইনশাআল্লাহ। এই ট্যাবলেট সেবন করার নিয়ম, সহবাস করার 1 ঘন্টা পূর্বে এই ট্যাবলেটটি সেবন করবেন এবং সাথে 1 গ্লাস গরম দুধ খাবেন। এর সাথে একটি ভিটামিন ই 400 অথবা ই কাপ অথবা ইভিট 400 খেতে পারেন, আর একটি গ্যাস্ট্রিক ক্যাপসুল খেয়ে নেবেন। তো ভিউয়ার্স, এটার দাম কত হতে পারে সেটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে। এটার দাম হচ্ছে, যেটা 10 মিলিগ্রাম সেটা হচ্ছে 30 টাকা, এবং 20 mg যেটা সেটা হচ্ছে 40 টাকা, আর 5 mg হচ্ছে 20 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে একটু কমও নিতে পারে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন।